2020 এর এপ্রিলের কয় তারিখ? আমি তারিখ বলবো না, সঠিক করে বলবো এখন। বলো। এপ্রিলের 20 তারিখ। পোলা মানে একটা অন্যরকম ব্যাপার না বিষয়টা এইটাই তো। তো তারপর হচ্ছে ওরে আমি দেখতে গেলাম ওর বাসায় যাওয়ার পরে, মানে ওরে দেখার পর ফার্স্ট ইমপ্রেশনেই আমার ওর হাসিটা খুব ভালো লাগে, মানে ওরে দেখার পরে আমার কাছে অন্যরকম মনে হয়েছে, মানে ওই যে মনের ভিতরে বিয়ের বাজনা বাজে উঠছে আর কি, এইরকম দিল ঢাক ঢাক কারণে লাগা। মানে 2020-এই আসলে প্রেমের শুরু, পেইনলেস একটা লাইফ আমরা আসলে কাটাইতে চাই, মানে এই যে যান্ত্রিক জীবনের যে প্যারা আমরা কিন্তু আসলে কোনো প্যারার ভিতরে নাই ভাই। দুজন অনেক ভালো, মানে অনেস্টলি স্পিকিং 8-10 জন কাপল থেকে আমরা একটু ডিফারেন্ট। থেকে মার্চের 20 তারিখের পর থেকে ওর সাথে হালকা পাতলা কথা ফেসবুকে নক, তো যাই হোক কথাবার্তা বলার পর ভালো লাগলো। মানে অনেক মানুষের লং স্টোরি থাকে না, তো আমি ভাবছিলাম যে আমার রিলেশনশিপটা ওরকম থাকবে আর আমি ওইভাবে বিয়েটা করবো, কিন্তু মানে হঠাৎ ও আমাকে দেখতে গেছে 10 দিন পরে আমাদের 10 দিনের। হ্যাঁ, তো মানে সকাল নাই, রাত নাই, দুপুর নাই, রাত ভোর নাই, কিছু নাই। জ্বালাইছি না তোমারে? ভীষণ পরিমাণ। এখন এটা আমার এখন কয়, এখন আমি ফোন দিয়ে কথা কই না গেলে, আমার বিয়ার 2 দিন আগে এ আমার মেসেজ পাঠাইছে বুঝছেন, আমি এত টায়ার্ড, মানে শপিং টপিং সব কিছু করে রাত ছাড় রাইতে আমার চ্যাটিং করতে, কারণ আমার তো এখন তো আর ভালো লাগে না, কারণ আমি তো চ্যাটিং করতে পারি, আমার শরীরও খারাপ লাগতেছে। বিয়ের আগে হইতো তাহলে সে অবশ্যই পারতাম। এখন ওই সময় আর এই সময় কি, আমরা এখন তো আসি। হায় রে মেরে ডাডে রব্বা কি না জমিয়া সাক্ষাৎ শেষ, এখন আমাদের একটা রুমে বসতে দিছে যে মানে তোমরা কথা বলো। তো দেখি সে মানে এরকম হাত চুলকাইতেছে, কিছু বলে না। আমি ইউনিভার্সিটি থেকে আসি চার্ট, তো আমি মানে দেখি ছেলে কিছু বলে না, আমার এত বিরক্ত লাগছে। তখন আমি বলি কি, আচ্ছা আপনার ফিউচার প্ল্যান কি? দেখলাম কিছু বললে আর আচ্ছা। তারপর আমাদের এখন ফিউচার প্ল্যান, আমরা ভাই অনেক ভালো আছি আসলে, আমরা দুজন আমরা উই আর হ্যাপি নাও আসলে, আমরা হ্যাপি কাপলদের মধ্যে। যদি আপনি আসলে ভালো থাকার সংজ্ঞা কি, ভালো থাকা কাকে বলে? ভালো থাকা হচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং, এইটুকুই আর কিছুই না। আপনি সম্মান দিলে সম্মান পাবেন, ইউ আর গিভিং রেসপেক্ট অ্যান্ড ইউ টেক রেসপেক্ট, এটাই আপনার। তখন আপনি ডিমান্ড করতে পারবেন, রেসপেক্ট দিলে আপনি রেসপেক্ট পাবেন। আসলে এখানে এই বিষয়টা হচ্ছে, আমরা এখন উই আর হ্যাপি না? অনওয়ার্ড উই আর হ্যাপি। তবে আমার চেয়ে তুমি বেশি কথা বলো, বলার ছিল আমার কথা। টুটেঙ্গে না ধাগে, টুটেঙ্গে না ধাগে, হাত মেরা থামা তুনে তেরি মেহরবানিয়া, মেরে নাম অব সে তেরি সারি পরেশানিয়া।